প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। প্রতিদিনের ন্যায় আজও তোমাদের সম্মুখে আমি আছি ভারত বিহার বারুলিয়া উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক অষ্টম শ্রেণী বাংলা ক্লাস নিয়ে তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি। তোমাদেরকে আজকে আমি বাংলা ব্যাকরণের বিষয় লিঙ্গ এই জিনিসটা পড়াবো। লিঙ্গ, আচ্ছা লিঙ্গ কি? লিঙ্গ শব্দ ব্যাকরণে বাংলা ব্যাকরণে লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে প্রতি চিহ্ন ভান লক্ষণ কি চিহ্ন। বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলো কোনটি পুরুষ আবার কোনটি স্ত্রী আবার কোনটি স্ত্রী পুরুষ উভয়ই বোঝায়। এইসব চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দ কি পুরুষ স্ত্রী বা অন্য জাতীয় হিসাবে আলাদা করা যায় তাকে লিঙ্গ বলে। তাইলে আমরা লিঙ্গ কাকে ধরে আমরা আবার জেনে নিই। লিঙ্গ হচ্ছে যেসব চিহ্ন ভাব লক্ষণ দ্বারা শব্দ কি পুরুষ স্ত্রী বা অন্য জাতীয় হিসাবে আলাদা করা যায় তাকে লিঙ্গ বলে। তাইলে আমরা লিঙ্গ কাকে বলে সেটা জানলাম। এইবার আমরা জেনে লিখব লিঙ্গে শ্রেণীবিভাগ। লিঙ্গ চার প্রকার, কত প্রকার? চার প্রকার। আমরা পুংলিঙ্গ, এবং ক্লীবলিঙ্গ। তাহলে আমরা কি পাইলাম? লিঙ্গের শ্রেণীবিভাগ।
পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয়লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। এইবার আমরা পুংলিঙ্গ এক শব্দ, যেমন সবচেয়ে প্রিয় মায়া, যে আমরা আমাদের দুনিয়াতে পৃথিবীতে ডাকি মা, সেটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। মেয়ে উভয় মানে দুটাই স্ত্রী পুরুষ দুটাই বুঝলাম,
দুটোই বোঝায়, সেটা হচ্ছে উভয়বাচক শব্দ উভয় লিঙ্গ, সেটি যেমন মানুষ। আমরা যে জাতি হিসাবে পরিচিত, আমরা যে জাতি হিসাবে দেশটাকে স্বাধীন করেছি, যে জাতি হিসাবে আমরা পরিচিত, সেই বাঙালি। এরপরে আমরা দেখব টিবলিঙ্গ, চার নম্বর, চার নম্বরে আমরা কি পাইলাম, ক্লিবলিঙ্গ। ক্লিপবাচক শব্দ যেমন এই যে আমরা এখানে বুঝেছিব, এইটা এইটা যে দুইটা কোথায় সেটি হচ্ছে গোয়াল, আবার এইটাও না এইটাও না এইটাও না, তাহলে এই তিনটা জিনিস যদি না বোঝায় তাহলে কি বুঝতে হবে, সেটা সেটা হবে ক্লিপলিঙ্গ। তাহলে আমরা দেখতে পাই কি আছে, এটাও বোঝাবে না এটাও বোঝাবে না এটাও বোঝাবে না, সেগুলো হচ্ছে লিঙ্গ, যেমন ভুই, খাতা, টিভি, ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে সংক্ষিপ্ত আলোচনা করলাম, তোমরা ভাইটি এই বিষয়ে একটু দেখবে, বিভিন্ন আপ্রত্যয় ইপ্রত্যয় বিভিন্ন প্রত্যয় যুগে পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক করা যায় বা ক্রিয়াবাচক শব্দকে পুরুষবাচক শব্দে পরিণত করা যায়, এই নিয়মগুলো তোমরা দেখবে। আগামীতে এই বিষয়ে যদি সুযোগ পাই আরো ভালোভাবে ক্লাস করব। আর আজকের মতো তোমাদের কাছ থেকে এই সংক্ষিপ্ত ক্লাস শেষে বিদায় নিলাম, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।